করোনা মহামারী আকার ধারণ করার পর থেকেই টান পড়েছে আর্থিক ক্ষেত্রে। কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছেন বহু মানুষ। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে খানিকটা রেহাই দেওয়ার জন্য দিল্লি সরকার নিয়ে এল একটি নতুন জব পোর্টাল। সম্প্রতি মন্ত্রী গোপাল রায় এই পোর্টালের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এই পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ চাকরির জন্য আবেদন করতে পারবেন। একাধিক সংস্থাকেও এই পোর্টালের সঙ্গে যুক্ত করতে চলেছে দিল্লি সরকার। জানা গেছে, কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে এই পোর্টাল। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।